সবজির দাম যা বাড়ছে, আর বুঝি সংসার চালাতে পারবো না। বাজারে তো একেবারে আগুন লেগে গেছে, কোনো জিনিসে হাত দেওয়া যায় না, হাত দিতেই একেবারে ছ্যাঁকা লেগে যাচ্ছে। তার ওপর এসেছে গিন্নির ভাই, বাবু আবার খাবে পাঁঠার মাংস। এই সময়ে আসতে হলো, এইটুকু মাইনেতে কি আর চলে? ব্যাগ যা ভারী হয়েছে, হাতের তালু একেবারে জ্বলে যাচ্ছে। একটু বরং ওই গাছের নিচে বিশ্রাম নিয়ে নি। তাছাড়া মাংসের দোকানে এখন লম্বা লাইন, একটু বিশ্রাম নিয়ে তারপর না হয় যাওয়া যাবে। ধুর ধুর, আর ভালো লাগে না, এই রোজ রোজ জল ভরা ঘাস খেয়ে খেয়ে মুখটা একেবারে পানসুট্টে হয়ে গেছে। একটু ভালো মন্দ খাবার পেলে বড্ড ভালো হতো। ভালো মন্দ খাবার আর বলো না, রমেন আঙ্কেলের জমিতে গাজর খেতে গিয়ে কি হয়েছিল মনে নেই? বেড়া টপকাতে গিয়ে যা হলো সে আর বলার নেই। খাবো যখন বলেছি তখন খাবোই। তাকি রে বন্ধু, তাজা তাজা গাজর মনে হচ্ছে একেবারে জমি থেকে উঠে নিয়ে আসছে। চল চল খাওয়া যাক, অনেকদিন বাদে আজ আমাদের পিকনিক হয়ে যাবে। হই 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 হই, গেল রে গেল রে। ওরে বাবা রে, সব সবজিগুলো নিয়ে পালালো রে। একে তো আকাশ ছোঁয়া দাম, তার উপর সব সবজিগুলো খেয়ে পালালো রে। দাঁড়া দেখাচ্ছি মজা, আমিও ছাড়বো না তোদের। মাংস আমি আজ কিনতে যাচ্ছি না, আজ তোদেরই মাংস করে খাবো। পয়সা খরচ করে আমি আর মাংস কিনতে যাচ্ছি না। দাঁড়া ধর তোরে বেটাদের। ছোট ছোট বন্ধু, আরো জোরে ছোট, ধরে ফেললেই খেল খতম, একেবারে মাংসের ঝোল হয়ে যাবি। একটা গাজর খেয়েছি বলে পিছনে একেবারে লেগে গেছে, এর থেকে তো পানসে ঘাসই ভালো ছিল রে। ধরলেই খেল খতম, পালা। এবার কোথায় যাবি? ধরেছি, আজ তোর কচি কচি হাড়গুলো খুব মজা করে খাবো। আরেক বেটাকে ধরতে পারলাম না। বাপরে বাপ, একদম ধর করিয়ে ছাড়লো। উফ, এ কি করলি রে, আর জায়গা পেলি না? আমার গায়ের ওপরেই পটি করতে হলো, জামাটা একেবারে নোংরা করে দিল রে। ছ্যা ছ্যা ছ্যা, কি গন্ধ রে বাবা। ছি, ব্যাগটা হালকা হালকা লাগছে কেন? এটাও গেল রে, আজ কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম। সবজিগুলোও গেল, খরগোশের মাংস খাওয়াটাও গেল। হ্যাঁ,